চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেন মৃত ব্যক্তির পরিবার। শনিবার রাতে নদিয়ার হাঁসখালি ফুলবাড়ি এলাকায় মৃতদেহ সৎকার করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। আহত ব্যক্তি জলের জন্য ছটফট করেছে, অথচ হাসপাতালে কর্তব্যরত কোনো নার্স বা আয়া একটু জলের জন্য এগিয়ে আসেনি। আহত ব্যক্তির কোথাও কোনো আঘাত বা রক্তপাত হয়নি, তা সত্ত্বেও কিভাবে মৃত্যু হলো তা নিয়ে তদন্তের দাবি তুলেছে মৃত ব্যক্তির পরিবার। সেই সাথে কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্য সরকারকে, এত টাকা পয়সা খরচা করে কি কারণে চিকিৎসক পুষেছে, শুধু কি রোগী মারার জন্য, এই নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনায় অভিযোগ পেয়ে হাসপাতালে আসেন শহর তৃণমূল সভাপতি শিশির কর্মকার। আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসকদের সাথে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা আমি সকালবেলা আসি এখানে, এসে আমি উপরে যাই, মানে বডি দেখার জন্য নিয়ে যাই আমাকে। তো গিয়ে দেখি ওনার কোনো জায়গাতে কোনো আঘাতের চিহ্ন নেই, এবং পাশের বেডের রুগীরা বলছে ওনার কোনো জায়গাতে কিছু হয়নি, উনি একটু জল চাইছিল, না ওনার কাছে একটা নার্স গেছে, না একটা ডাক্তার গেছে। যদি ওনারা যেত, গিয়ে যদি ওই মানুষটাকে একটু দেখতো, তাহলে হয়তো মানুষটা বেঁচে যেত। মানে আমার শ্বশুরমশাই পুরোপুরি বিনা চিকিৎসায় মারা গেছে। তার মানে কি আপনি বলতে চাই যে হসপিটালের গাফিলতিতে, হসপিটালের গাফিলতির জন্যই আমার শ্বশুর মারা গেছে, নাহলে বেঁচে যেত। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? আমরা এর বিচার চাইছি যে এই এতগুলো পশ্চিমবঙ্গ সরকার যে এতগুলো ডাক্তার পুষে রেখেছে, এদেরকে কিসের জন্য পুষে রেখেছে? বসে বসে খাবার জন্য না মানুষকে মারার জন্য? আপনার নাম? আমার নাম চিরঞ্জিত মণ্ডল। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।